গাইস ওয়েলকাম 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 ব্যাক টু আনাদার ব্লগ। ফাইনালি ব্লগ চলে আসছে। ওকে, তো আজকের ব্লগের কাহিনী বলি। তো আজকের ব্লগের স্টোরি হলো যে কয়েকদিন আগে আমার না স্নোফল দেখার ইচ্ছা হয়েছিল। ইয়েস, স্নোফল, মানে তোমরা ভাবো যে পিছনে বরফের পাহাড়, সেখানে আমি আর বরফ পড়ছে। ভাই কত ভালো লাগবে ভাই। তো তার জন্য আমি ভাবে নিয়েছি যে এইটাকে আমি কমপ্লিট করেই ছাড়বো। কিন্তু দেখো গাইস, এটা কমপ্লিট করার জন্য আমাকে শুধু একটা জিনিসই করতে লাগবে, যে যেখানে স্নোফল হচ্ছে সেখানে যাইতে লাগবে গাড়ি করে আর গিয়ে স্নোফল এনজয় করবো। সিম্পল। তোমাদের মনে হয় যে আমি এত সিম্পল জিনিস করবো? ভাই আমি ডেয়ারিং, আমাকে খতরনাক জিনিস লাগবে ভাই, অ্যাডভেঞ্চার লাগবে আমাকে, অ্যাডভেঞ্চার। ইয়েস গাইস, এত ইজিলি পাই গেলে তো মজাই আসবে না। তার জন্য গাইস, তার জন্য আমি ভাবছি যে আমরা ফালুট নামে একটা জায়গায় যাব, যেখানে অনেক ঠান্ডা। ইয়েস ভাই, অনেক মানে অনেক ঠান্ডা। সেখানে স্নোফল হওয়ার চান্স আছে, কিন্তু সেখানে গাইস, সেখানে আমরা নরমালি যাব না, সেখানে আমরা ট্রেকিং করে যাব। ইয়েস ইয়েস, ট্রেকিং করে, মানে পাহাড়ের রাস্তায় হেঁটে হেঁটে যাব ভাই। ইয়েস। আর যারা যারা আমার এই ব্লগটা দেখছো তারা হয়তো জানো যে পাহাড়ের রাস্তায় হাঁটা কতটা কঠিন আর কতটা আমার ফাইটে গেছিল। আর এবার তো আরো বড় পাহাড়ে যাচ্ছি, আরো ঠান্ডা জায়গায় যাচ্ছি, আর আমাদেরকে সেখানে পৌঁছাতে 6 দিন লাগবে ভাই। ইয়েস, 6 দিন, মানে এই ট্রিপটা পুরোটা কমপ্লিট হতে 6 দিন লাগবে, মানে 6 দিন আমি হাঁটবো তাও আবার পাহাড়ের রাস্তায়। চলো ভাই বেরোই। তারপরে গাইস আমরা বেরিয়ে যাই ট্রেকিং করার জন্য। সান্দাকফু বাড়ানোর জন্য বেরিয়ে গেছি, মানে বানিয়ে যাচ্ছি আমরা, ওখান থেকে আজকে স্টে করবো, তারপরে নেক্সট ডে আমরা ট্রেকিং এ বাড়াবো। এক্সাইটেড স্নোফল দেখার জন্য। স্নোফল হবে কিনা তুই শিওর? আমি তো শিওর আজ হবে, না হইলে। ওকে, তো স্নোফলের আশা করে আমরা বেরিয়ে গেছিলাম ট্রেকিং করার জন্য। এন্ড প্রায় 4 ঘন্টা ট্রাভেল করার পর আমরা পৌঁছে যাই মানে বঞ্জন। কিছুক্ষণ পর আমরা এখন বাজে কয়টা বাজে রে 8টা বাজে গেছে আমরা এখন ডিনার করতে যাচ্ছি ডিনার করে আজকে ঘুমাই যাবো কারণ কালকে সকালে তাড়াতাড়ি উঠতে লাগবে আর যেভাবে আমাদেরকে ইনস্ট্রাকশনস দিল যে সন্ধ্যা ফুল কিউয়ে যাইতে লাগবে আর দিগলা শুনে আমাদেরকে পুরো ভয় পেয়ে গেল ভাই এত মানে টেম্পারেচার লো থাকবে এত ঠান্ডা থাকবে তো আমাদেরকে বলছে বডি রেস্ট করতে লাগবে আর রোজ এক্সারসাইজ করতে লাগবে অনেক কিছু বলবো ভাই অনেক কিছু করতে লাগবে অনেক ভয় লাগতেছে একটু তার জন্য আজকে বেশিক্ষণ না
সকালে ওঠার পর ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে যাই ট্রেকিং করার জন্য। আর আজকে আমাদেরকে মানেভঞ্জন থেকে ট্রেক করে অ্যারাউন্ড 15 কিলোমিটার দূর টুমলিং নামে একটা জায়গায় যেতে হবে। ট্রেকিং স্টার্ট হওয়ার 2 মিনিট হয়েছে, খালি 2 মিনিট ভারত খারাপ হয়ে গেছে। এরকম লম্বা লম্বা রাস্তা চলতে থাকবে, উঁচু উঁচু, আর 2 মিনিট হয়েছে শুধু হেঁটে গেছে। আর এটা হলো আমার ফার্স্ট ট্রেক ছিল, এত উঁচু উঁচু রাস্তা আমি একবারে কোনোদিনও হাঁটি নাই, তো আবার কাঁধে এত ওজন ক্যারি করে, তো আমার তো 2 মিনিটের মধ্যেই হালত খারাপ হয়ে যায়। দাদা নিশ্চয় ফুলে গেছে, আমাকে আমার লাঠি বার করতে লাগবে। ওকে, আমাদেরকে লাঠি দিছে, এই লাঠিটা যত টাইম যাচ্ছিল হালত তত বেশি খারাপ হচ্ছিল। যত কিছু আছে সবকিছু করতেছি কিসের জন্য? স্নোফলের জন্য। স্নো দেখবো বলে, স্নোফল দেখবো বলে, স্নোফল যদি না হয় হবে, স্নোফল তো হইতে লাগবে। 1 ঘন্টা ট্রেকিং করার পর আমরা আমাদের ফার্স্ট ব্রেক চিত্রেতে পৌঁছে যাই। অনেকটাই দূর চলে আসছি, না এখন একটু কনফিডেন্ট আসছে, কারণ এখন একটু মানে ঠান্ডা কম লাগতেছে আর থাকান কম হচ্ছে, মানে নিঃশ্বাসটা কম লাগতেছে আর এখন গরম লাগতেছে। ভাই আমরা ভাবছিলাম ঠান্ডা লাগবে, আর সবার থেকে বড় ভুল যেটা করছি সেটা হলো জল ক্যারি করে নেই আমরা। আমাদের ফার্স্ট ব্রেক চিত্রে শুধুমাত্র 1 কিলোমিটার দূরে ছিল, আর সেখানে গিয়ে সবার প্রথমে আমরা জল নিবো, কারণ আমরা জলও ক্যারি করে নেই। চিত্রে নামে একটা জায়গা আছে যেখানে আমাদের ব্রেক আছে আমাদের। এটা কোনো একটা তো গ্রাম, মানে একটা গ্রামে চলে আসছি, আর এখানকার বাড়িগুলো কিছুটা এরকম। ভাইয়া অনেকক্ষণ পরে একটা দোকান পাইছি, এবার এখান থেকে জল নিতে লাগবে, যেটা ভুল করেছিলাম। জলটা আগে নিয়ে নিই, যেটা অনেক ইম্পর্টেন্ট জলটা নেওয়া, এটা অনেক ইম্পর্টেন্ট ভাই। ট্রেকিং এ আসলে এটা ভুলবা না, এটা অনেক ইম্পর্টেন্ট, আমরা ভুলে গেছি এটা নেওয়া। চিত্রে আসার পর আমরা হালকা ব্রেক করে আবার বেরিয়ে যাই ট্রেকিং করার জন্য, বাট ওয়েদার আরো বেশি ঠান্ডা হচ্ছিল আর সামনে অনেক খতরনাক রাস্তা বাকি ছিল। এই দেখো রাস্তা ভাই, এলা রাস্তা এরকম করে যাবো, ও
ভাই আরামসে ওই লাঠিও কাজ করতেছ না কিন্তু আরামসে আরামসে পাই গেছি ভাই পাই গেছি সাকসেসফুলি ডান পুরা খিদা পাইছে তার জন্য দাঁড়াইছি আমরা আমাদের জন্য কেউ দাঁড়ায় নাই সবাই চলে গেছে এখন একটু মনে হচ্ছে কি হা হা শান্তি পাইলাম এবার খাই নিছি এবার বাড়াবো আরো আরো অনেকটা দূর আছে আবার ঠান্ডা বেড়ে গেছে তার দুটো পুরো নিছি সবকিছু প্লাস সবকিছু পুরো নিছি ভাই অনেকটা ঠান্ডা বেড়ে গেছে ভাই সর্দি লাগে গেছে সামনে পাহাড় দেখে ভয় লাগতেছে ভাই এত উঁচু এই দেখো এখন দিক থেকে উঠে এই দিক দিয়ে উপরে উঠতে লাগবে অনেক রেস্ট করে করে যাইতে হচ্ছে সর্দি ধরে গেছে নাক থেকে রস বাড়াচ্ছে যত টাইম যাচ্ছিল তত বেশি হালত খারাপ হচ্ছিল আর ঠান্ডাও তত বেশি বাড়ছিল আর এত ঠান্ডার মধ্যে যাই না সেখানকার লোকাল লোকগুলো কাজ করে কিভাবে আমরা দেখছিলাম যে কত বয়স্ক বয়স্ক লোক সেখানে কাজ করছে বাট আমরা এতজন গেছিলাম আর সবারই পা ব্যথা করছে সবারই পায়ের অবস্থা খারাপ হয়ে গেছে বাট তবুও যেমন তেমন করে এত কষ্ট কষ্ট করে পিঠের মধ্যে এত ভারী ব্যাগ ক্যারি করে আমরা সামনের দিকে এগোতে থাকি আর এটা তো শুধু ডে ওয়ান ছিল আরো অনেকগুলো দিন বাকি আছে আরো অনেক উঁচু উঁচু রাস্তা বাকি আছে যেখানে আমাদেরকে চলতে হবে কিন্তু ডে ওয়ানে এত চলার পর ফাইনালি সামনে আমরা বাড়ি দেখতে পাচ্ছি যেখানে আমরা থাকবো ইয়েস আমরা পৌঁছে যাই টুমলিং ওকে ওকে তো ফাইনালি আমরা হোটেল তো না হোমস্টেতে পৌঁছে গেছি এখন ফ্রেশ ফ্রেশ হইলাম আর এখন আমরা সানসেট দেখতে যাচ্ছি মনে তো হচ্ছে সানসেট হয়ে গেছে বাট স্টিল যাচ্ছি আর ঠান্ডা ভাই একটু অনেক বাইরে গেছে অনেক মানে অনেকই বাইরে গেছে আর আমি এখন সবার পিছনে আছি ভাই এখানে অনেক ঘোড়া আছে তারপরে সেদিন আর বেশি কিছু করি না আমরা কিছুক্ষণ সানসেট দেখি তারপর আমরা ডিনার করি এন্ড ঘুমিয়ে যাই পরের দিন সকালে ওঠার পর আজকে আমাদেরকে টুমলিং থেকে কোথায় রে কালীপোখরি নামে জায়গাটা যেতে লাগবে সকাল কটা বাজে নয়টা বাজে নয়টার সময় স্টার্ট করছি যাই না কখন পৌঁছাবো আর আজকে একটু বেশি ঠান্ডা কালকের থেকে তো বেশি ঠান্ডা আমরা যেখানে যাবো ফালুট আমরা যাবো গাইস ফালুটে দেখো ফালুট হলো 39 কিলোমিটার সেখানে আমরা যাবো যেখানে বরফ পড়বে এটা আমাদের মেন ইভেন্ট এটার জন্য মেন জায়গায় যাচ্ছি আমি ফালুটে সান্দাকফু 18 কিলোমিটার সেটা আমরা পরশু দিন পৌঁছাবো আজকে আমরা যেখানে যাবো সেটা কালীপোখরি সেটা এখান থেকে 14-15 কিলোমিটার আর সকালটা এরকম করে স্টার্ট হয়েছে মেরা দিল এরকম কিছুটা ভিউ এখানে একটু আগে অনেক না একটু আগে স্নোফল হচ্ছিল আমরা ভাবলাম যে স্নো হবে অনেকটাই কিন্তু স্নো থেমে গেছে তার মানে হয়তো স্নোফল হবে আগে গিয়ে ওকে তো আমাদের বেরোনোর প্রায় এক ঘন্টারও বেশি হয়ে গেছে আর আজকে আমাদেরকে যেতে হবে টুমলিং থেকে 15 কিলোমিটার দূর কালীপোখরি নামে একটা জায়গার মধ্যে এক ঘন্টা হাঁটা হয়ে গেল আমাদের রাস্তা এত শান্ত আমাদের গ্রুপে থেকে অনেক আগে চলে আসছি সাধারণত মাঝে মাঝে একটু ব্রেক নিতে হচ্ছে মানে একটু মানে 2 মিনিটের একটু ওয়েট করতে হচ্ছে পিছনে গ্রুপের জন্য কারণ ওরা অনেক পিছনে আছে তার জন্য আরো তো তার জন্য যখন দাঁড়াচ্ছি তখন আরো শান্ত লাগছে তোমরা দেখো একবার দেখো সব জায়গায় ভাই শান্তই শান্ত পুরো শান্ত ভাই শুধু স্নোফলটা পাই যায় ভাই খালি স্নোফলটা পাই যায় একটু আগে পড়ছিল বাট অনেক কম পড়ছিল মেবি আমরা যেখানে যাচ্ছি কালীপোখরি কালাপোখরি যেই হোক সেখানে হয়তো স্নোফল হতে পারে মেবি হয়তো হইলে তো ভাই মজাই যাবে বাট হ্যাঁ ফালুটে যা ফালুটে তো স্নোফল পড়তে হবে ভাই ও ভাই এখন দেখো ভিউ কত ভালো লাগতেছে দেখ মানে ওই সাইডে রোদ্দুর পড়ছে আমাদের এখানে রোদ্দুর পড়েনি এখনো মানে ওই সাইডে শুধু রোদ্দুর আছে বাকি এখন আমি একাই আছি মানে আমার পিছনে অনেক দূরে আছে ওরা আর আমার আগে একজন আছে বাট এখন এখানে ভিউ কত ভালো লাগতেছে আজকে এখন একটু ঠান্ডা মানে এখন ঠান্ডাটা কমই লাগছে ওই দেখো আগের ভিউ আগে কিছু এরকম ভিউ এই পাহাড়গুলো দেখতে পাচ্ছ এই যে পাহাড়গুলো এগুলো আমাদেরকে চড়তে লাগবে ভাই আর অনেকটা 3 hours later এটা হলো মেইন রোড বাট আমরা এরকম ছোট ছোট রাস্তা দিয়ে যাচ্ছি শর্টকাট নেওয়ার জন্য শর্টকাট রাস্তাগুলো উঁচু বেশি হয় বাট অনেক তাড়াতাড়ি পৌঁছা দেয় দেখো এটা উঁচু বেশি এটাতে প্রেসার বেশি লাগে ও ভাই কি রাস্তা এটা এখানে স্লিপ খাওয়ার অনেক চান্স আছে আমরা তাড়াতাড়ি পৌঁছানোর জন্য শর্টকাট রাস্তাগুলো নিয়েছিলাম আর সেই শর্টকাট রাস্তাগুলো অনেক উঁচু উঁচু ছিল যেটার জন্য নিঃশ্বাস নিতে অনেক প্রবলেম হচ্ছিল ও ভাই বাট কিছুক্ষণ পর এমন একটা জিনিস দেখতে পাই যেটার জন্য সব টায়ার্ডনেস দূর হয়ে যায়
স্নো পড়তেছে পুরো বহুত স্নো পড়তেছে স্নো পড়তেছে ভাই ভাই তো তাড়াতাড়ি স্নো দেখে নিব এই দেখো হালকা হালকা স্নোফল হচ্ছে জানি না দেখতে পাচ্ছ কিনা বর্ষা পাচ্ছি ভাই স্নোফল হবে স্নো পড়তেছে দেখতে পাচ্ছ কিনা এই দেখো স্নো পড়তেছে এরপরে কি হয়েছে জানতে চাচ্ছ তো সেটা জানার জন্য তোমাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে লাগবে ইয়েস ভাই কারণ মেইন অ্যাডভেঞ্চার এর পরের দিন থেকেই শুরু হয়েছিল আর ভাই সত্যি বলতেছি এর পর থেকে অনেক কিছু হয়েছে অনেক কিছু কিছু দেখা যাচ্ছে না অনেক অন্ধকার চারিদিকে অনেক অন্ধকার কিছু দেখতে পাওয়া যাচ্ছে পুরো ফাইট আছে ভাই না পুরো আলো হয়ে গেছে কথা বলা হচ্ছে না পুরো ফাইট আছে ভাই আমি আর পারতেছি না আমি গিভ আপ করে দিলাম আমি আর পারতেছি না দেখলে এটা তো শুধু ঝলক ছিল ভাই এর পরে কি হয়েছে পুরোটা জানতে গেলে এই চ্যানেলটাকে ফটাফট সাবস্ক্রাইব করো ফটাফট তোমরা আমার 50k সাবস্ক্রাইবারস কমপ্লিট করে দাও আর আমি তাড়াতাড়ি এটা নেক্সট পার্টটা আনবো ইয়েস ভাই এবার এবার তাড়াতাড়ি আনবো এবার সত্যি তাড়াতাড়ি আনবো বাকি ততক্ষণ তোমরা গেস করো যে আমি স্নোফল দেখতে পাবো কিনা তোমাদের কি মনে হয় কমেন্টে বলো ফটাফট বাকি ভ্লগটা ভালো লাগে ভ্লগটাকে লাইক করো চ্যানেলটাকে ফটাফট সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভ্লগে বাই বাই